এবার আমরা যতগুলো ফর্ম টেবিল এবং কোয়ারি করেছি সবগুলোর ফর্ম তৈরি করতে হবে। তো আমরা ফর্মে চলে যাচ্ছি এবং নিউতে ক্লিক করছি। তো নিউতে ক্লিক করার পর ফর্ম উইজার্ডের সাহায্যে আমরা ফর্ম তৈরি করব। ফর্ম উইজার্ড সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করছি এবং সব কাস্টমার সিলেক্ট রয়েছে, আমরা এখানে ক্লিক করলে অন্যগুলোও পাবো। আমরা কাস্টমারটি নিচ্ছি, নিয়ে সবগুলো আমরা নিয়ে নিচ্ছি, নেক্সট এবং কলামার রাখবো যেহেতু আমরা, এবং যে কোনোটি সিলেক্ট করতে পারি আমরা, ফিনিশ। আমরা এভাবে প্রত্যেকটি যে টেবিল রয়েছে, আইটেম ডিটেলস, প্রত্যেকটি ফাইলের, টেবিলের কোয়ারি ফাইল এবং টেবিলের সবগুলো ফাইল আমরা এভাবে ফর্ম ডিজাইন করে নিব। এবং ফর্ম ডিজাইন করে আমরা প্রজেক্টে দেখেছি ফর্মের উপরে আমাদের ছিল কাস্টমার ইনফরমেশন, নিচে বাটন ছিল। আমরা ফর্ম ডিজাইন অধ্যায় সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো এভাবে আমরা প্রত্যেকটি ফাইলের ফর্ম ডিজাইন করে নিব। এরপর আমাদের প্রজেক্টে একটা জিনিস ছিল যে আমাদের মেইন ইন্টারফেসের ভিতরে কতগুলো বাটন ছিল, কাস্টমার, আইটেম। কাস্টমার বাটনে ক্লিক করে কাস্টমার ফর্ম ওপেন হতো। তো এই কাজটি কিভাবে আমরা করব সেটি এখন দেখব। দেখুন, এই জন্য আমাদের ম্যাক্রো বানাতে হবে। আমরা ম্যাক্রো অধ্যায়ে সম্পর্কে আলোচনা করেছি, তদুপরে আবারও দেখাচ্ছি। আমরা ম্যাক্রোতে ক্লিক করছি, ম্যাক্রো নিউতে ক্লিক করলে আমাদের সামনে ম্যাক্রো অ্যাকশন থেকে আমরা ও চাপবো, ওপেন ফর্ম আসবে এবং নেম, ফর্ম নেম থেকে আমরা কাস্টমারটি সিলেক্ট করে দিচ্ছি। ক্লোজ দিয়ে ইয়েস বাটনে ক্লিক করে আমরা নাম দিয়ে দিচ্ছি এটির, কাস্ট। একটি ম্যাক্রো ফাইল তৈরি হলো। আমরা এই ম্যাক্রো ফাইলটিকে লিঙ্ক করবো। আমরা পুনরায় ফর্মে চলে যাচ্ছি। এখানে আমাদের একটি মেইন ফর্ম আমাদের বানাতে হবে। আমাদের মেইন ফর্মটি বানানোর জন্য আমরা চলে যাব নিউতে। এখানে ডিজাইন ভিউ সিলেক্ট করে ওকে দিব, যেহেতু আমাদের ইচ্ছা মতো ফর্ম বানাবো, উইজার্ডের সাহায্যে নয়। আমরা এটি একটু বড় করে দিচ্ছি এবং লেবেলের সাহায্যে আমরা এটা হেডিং দিতে পারি। এখানে সাপোজ আলহেরা কসমেটিক, এবং এই হেডিং এটিকে মডিফাই একটু বড় করে দিব। এবং বাটন টুল বক্স থেকে বাটন নিয়ে যখন ডায়লগ বক্স আসবে ক্যান্সেল দিয়ে দিব, যেহেতু আমরা এটি মূলত ম্যাক্রোর ফাইলটিকে লিঙ্ক করাবো। এই জন্য ক্যান্সেল দিয়ে আমরা বাটনটি ডান বাটন চেপে প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিস থেকে আমাদের ইভেন্ট ট্যাবে ক্লিক, অন ক্লিকে ক্লিক এবং কম্বো বক্সে ক্লিক করে যে ফাইলটি ম্যাক্রো তৈরি করেছিলাম সেই ফাইলটিকে সিলেক্ট করে দিব। এবং আমরা এখানে নাম দিয়ে দিব কাস্টমার। আমরা একটু সেগুলো মডিফাই করতে পারি, সিলেক্ট করে আমরা বোল্ড করে দিচ্ছি এবং কালারটিকে চেঞ্জ করে দিচ্ছি। ঠিক একইভাবে আমাদের অন্যান্য যে সমস্ত আইটেম, ট্রানজ্যাকশন ডিটেলস, প্রথমে ম্যাক্রো তৈরি করে নিয়ে আলাদা আলাদাভাবে এভাবে বাটন আমরা এখানে সেট করে দিব, সুন্দরভাবে সেভ করে দিব এটিকে। আমাদের যেহেতু মেইন ইন্টারফেস, মেইন টু নাম দিলাম, যেহেতু মেইন টু নামে একটি ফাইল মেইন নামে একটি ফাইল রয়েছে। তো মেইন টু ফাইলটি ওপেন করার পর দেখুন কাস্টমার বাটনে ক্লিক করলে আমাদের কাস্টমার ফর্মটি ওপেন হচ্ছে। তো এখন কথা হলো যে আমরা প্রজেক্টে কিন্তু দেখেছি যে আমাদের মেইন ইন্টারফেসটি, ফাইলটি ওপেন করার সাথে সাথে মেইন ইন্টারফেসটি ওপেন হয়, যেটা কিন্তু কিন্তু এই প্রজেক্টের একটি বিশেষ বৈশিষ্ট্য। তো আমরা এই কাজটি করব, অর্থাৎ আমাদের এই ফর্মটিকে, অর্থাৎ মেইন টু ফর্মটিকে স্টার্ট আপে নিয়ে আসা। তো এটি করার জন্য আমাদের চলে যেতে হবে টুলস মেনুতে। এখানে রয়েছে স্টার্ট আপ, আমরা স্টার্ট আপে ক্লিক করছি এবং স্টার্ট আপে ক্লিক করার পরে ডান দিকে ডিসপ্লে ফর্ম, এখান থেকে দেখুন যে মেইন টু ফাইলটি, যে সবগুলো ফাইলই দেখাচ্ছে, আমরা মেইন টু ফাইলটিকে সিলেক্ট করে দিলাম, ওকে বাটনে ক্লিক। এখন দেখুন আমরা ক্লোজ দিচ্ছি এবং ফর্মটি, আমাদের হেরা নামের যে ফাইলটি ওপেন করার সাথে সাথে কিন্তু আমাদের মেইন ইন্টারফেস চলে এসছে। তো মূলত এইভাবে কিন্তু আমরা প্রজেক্টটি সম্পন্ন করতে পারি।